রজাই হুকুম দিছে জনতার উপায় নাই। যোৱা বছৰ টোল টেক্সত 15% বৃদ্ধি করা হয়েছিল, এই বছর আকো আজির পৰা টোল টেক্সত 12% ভরা হল। আপুনি জানেনে যিবোৰ সরকারি টোল টেক্স আছে সেই টোল টেক্সর বিনিময়ত জনসাধারণে কি কি সুবিধা পাব লাগে এই বিষয়ে বেশিরভাগ মানুষই নাজানে। প্রথম সুবিধা পাব লাগিব মসৃণ ঘাইপথ থাকিব লাগিব। টোল লওয়ার বিনিময়ত টোল টেক্স লওয়ার বিনিময়ত মসৃণ ঘাইপথ থাকিব লাগিব। দ্বিতীয়তে ক্রেনর সুবিধা থাকিব লাগিব। ধরক হাই রোডের মাজত এক্সিডেন্ট হল, তাৎক্ষণিকভাবে ক্রেনর সুবিধা প্রদান করিব লাগিব এই টোল গেট সমূহে। তৃতীয়তে শৌচালয়ের ব্যবস্থা থাকিব লাগিব আর বিশুদ্ধ খোৱা পানির সুবিধা থাকিব লাগিব। চতুর্থতে অগ্নি নির্বাপকর বাহিনী মজুত থাকিব লাগিব। আপুনি নিশ্চিতভাবে জানে আমার খাইপথ সমূহর টোল গেট সমূহত এই সুবিধা আছে না নাই। পঞ্চমত টোল গেটর টোল লওয়ার বিনিময়ত যেটা রিসিপ্ট প্রদান করা হয় সেই রিসিপ্ট টোল ফ্রি একটা নাম্বার থাকিব লাগিব। যদি কোনো যাত্রী বা কোনো গাড়ি চালকের বিপদ হয় সেই বিপদত তাৎক্ষণিকভাবে উদ্ধার হবলৈ ফ্রি হেল্পলাইনের নাম্বার থাকিব।